গত 20 তারিখ ঢাকার আদালত চত্বর থেকে দুইজন সাজাপ্রাপ্ত আসামিকে তার অন্যান্য সহযোগীরা পুলিশকে আহত করে ছিনিয়ে নিয়ে যায় এবং এ সংক্রান্তে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের হয়। সেই মামলা তদন্তভার বর্তায় সিডিডিসির উপরে। বাট মামলার ঘটনার পর থেকেই সিডিডিসি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলার বা এই যারা যাদেরকে সিনে নিয়ে গিয়েছে এবং যারা এই সিনে নেওয়ার কাজে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে এবং তারই অংশ হিসাবে আমরা গতকালকে এই মামলার সিনে নেওয়ার মামলার অন্যতম পরিকল্পনাকারী এবং এজাহারনামী আসামি মেহেদি হাসান ওমি এলাইস রাফি এবং তিনি সংগঠনে রাফি হিসাবে সবচেয়ে বেশি পরিচিত সেই রাফিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং 2016 সালে যখন আনসারুল্লাহ বাংলা টিম আনসারুল ইসলামের বেশ কিছু আনসারুল ইসলাম কিন্তু কর্তৃক বেশ কিছু ঘটনা সংঘটিত হয় এবং সিডিডিসি অভিযান শুরু করে তারই অংশ হিসাবে আপনারা জানেন মোহাম্মদপুরে তাদের একটি বড় আস্তানার সন্ধান পায় বাড্ডাতেও তাদের একটি বড় আস্তানার সন্ধান পায় এবং সেই আস্তানায় অভিযান চালাতে গিয়েই এই মেহেদি হাসান অমির নামটি আসে এবং ওই সময় সিলেট থেকে তাকে সিডিডিসি গ্রেপ্তার করে এবং 2017 সালের মাঝামাঝি সময় সে পুনরায় জেল থেকে ছাড়া পায়। এই মামলায় যেই মামলায় হাজিরা দিতে এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিরা আদালতে এসেছিল সেই মামলায় মেহেদি হাসান অমিও একজন আসামি। নিয়মিতভাবে সে 2017 সালে জামিন পাওয়ার পর থেকে হাজিরা দিত এবং জামিন পাওয়ার পর পরবর্তী সময়ে সে এই সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের সাথে তার যোগাযোগ ছিল যেহেতু সে আগে থেকে এই সংগঠনের সমস্ত নেটওয়ার্কের সাথে পরিচিত এবং সমস্ত নেটওয়ার্ক তাকে সংগঠনের একটা অত্যন্ত সাহসী কর্মী হিসাবে জানে এবং একটা সময় সে দাওয়া বিভাগের একটা অঞ্চলেরও প্রধান ছিল সেই কারণে তার প্রতি সংগঠনের কোনোভাবেই বিশ্বাসের চিড় ধরেনি। তারই অংশ হিসাবে সে এই সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের সাথে যারা বাইরে অবস্থান করতেছিল তাদের সাথে তার নিয়মিত যোগাযোগ ছিল এবং বাইরে থেকে যখন এই তাদেরকে এই আসামিদের সিনে নেওয়ার পরিকল্পনা হয় সেই পরিকল্পনাটা কি তার মাধ্যমে এদেরকে অবগত করে যেহেতু প্রত্যেক তারিখেই সে হাজিরা দিত এবং জেলখানা থেকে এই আসামিরা ঢাকার আদালতে আসতো এই দুই গ্রুপের মধ্যে বাইরের অপারেশনাল উইং এবং যাদেরকে সিনে নেওয়া হবে এই দুই ইয়ের মধ্যে দুইটি ইউনিটের মধ্যে সে সমন্বয় করত। তাদেরকে মেসেজ বাইরের মেসেজগুলো সে তাদেরকে দিত এবং যারা ভিতরে আছে জেলখানায় আছে তাদের মেসেজগুলো সে আবার পরবর্তীতে বাইরের লোকদেরকে বা তার টিমের যারা প্রধান ছিল বা যারা এই পরিকল্পনায় জড়িত ছিল তাদেরকে সরবরাহ করত এবং তারই অংশ হিসাবে আপনারা জানেন ওই 20 তারিখে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে এবং আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে এটুকুই জানতে পেরেছি ওই দিন হাজিরা দেওয়ার সময় বেশ কিছু নগদ অর্থ সাথে করে নিয়ে আসে এবং সেটা নিয়ে আসে যারা যেই আসামিদের সিনে নেওয়া হবে তাদের পরবর্তী খরচ নির্বাহের জন্য। হঠাৎ করে তো তাদের হাতে টাকা পয়সা নাই, তাদের হাতে সে একটি বড় বেশ কিছু টাকা দিয়ে দেয় যাতে তারা এই সিনে নেওয়ার পরে তাদের ব্যয় নির্বাহ করতে পারে। এই বিষয়টিও তার টাকার উৎসটাও আমরা তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করব। আপনাদের এটাও আমি বলে দেই, মূল তাদের এক নম্বর প্রায়োরিটি ছিল রাহাত, রাহাতকে সিনে নেওয়া। রাহাতকে আমাদের পুলিশ সদস্যরা তার সে সিনে নেওয়া আরাফাত, আরাফাত এই আরাফাতকে রাস্তার ওই পার পর্যন্ত চলে গিয়েছিল, পরবর্তীতে আমাদের পুলিশ সদস্যরা তাকে ধরে রাখতে সক্ষম হয়। এর পরবর্তী টার্গেট ছিল যে এই দুইজনকে তারা নিয়ে গিয়েছে সেই দুইজন, এই চারজন এই মূল পরিকল্পনায় ছিল। আমরা সিডিডিসি আমরা অপারেশনাল কাজ করি, এই বিষয়টাই দেখা হচ্ছে কিভাবে তারা একসাথে কাস্টডি ওয়ারেন্ট পেলো, কিভাবে একসাথে এই হ্যান্ডকাফ লাগালো, এই বিষয়ে দেখার জন্য এবং ওখানে কোনো সিকিউরিটির ঘাটতি ছিল কি না, কোনো সুপারভিশনের ঘাটতি ছিল কি না, সেটা দেখার জন্য কিন্তু ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে আপনারা জানেন। সুতরাং ওই বিষয়টা ভিন্ন ইস্যু, সুতরাং এইটা নিয়ে আমি কথা বলতে পারবো না। আমরা অপারেশনাল দিকটা দেখতেছি,
এবং আমরা এটা নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতেছি।